subscribe now and press the bell icon. Never miss an update. Hello, বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নাকি দুটো হিন্দি মুভিতে কাজ করতে চলেছে। একটা হিন্দি মুভি হতে চলেছে নাকি বাংলা থেকে সম্পূর্ণ রিমেক ভাবে তৈরি করতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হিন্দিতে, এবং আরেকটা নাকি ফেস কন্টেন্ট নিয়ে কিন্তু তৈরি করতে চলেছে আরেকটা হিন্দি মুভি, যে মুভিটির নাম এখন মতো ঠিক করে দেওয়া হয়নি। এবং এই মুভিটি বা কার জীবনের উপরে তৈরি করতে চলেছেন তিনি, সেই সমস্ত ডিটেলস কিন্তু আজ আমরা এই ভিডিওতে বলতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি ছোট একটি ইন্ট্রো পরে। এবং বলে রাখি যে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার ইন্টারেস্ট ভিডিওগুলি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যেতে পারে। তা চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি। কয়েকদিন আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে তিনি নাকি যে ছবিটি অভিনয় করেছেন অর্থাৎ কিশোর কুমার জুনিয়র, এই কিশোর কুমার জুনিয়র নাকি হিন্দিতে রিমেক হতে চলেছে। মুম্বাইয়ের এক জনপ্রিয় প্রোডাকশন হাউস থেকে নাকি এই ছবিটি রিমেক করার কথা বলেছেন, এবং এই মুভিতে যে যে অভিনয় করেছে, যা যারা অভিনয় করেছিল, সেই একই কাস্ট কিন্তু হতে চলেছে, এবং তা কিন্তু হিন্দিতেও থাকতে চলেছে। এই ছবিতে হিন্দিতে করতে চলেছেন একটি সংস্থা, যে সংস্থা কিন্তু এখনও পর্যন্ত ঠিকমতো বলে দেয়নি যে কোন সংস্থাটা এটি হিন্দি রিমেক করতে চেয়েছে। এবং তাছাড়া কিন্তু তিনি জানিয়েছেন যে কিশোর কুমারের পাশাপাশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রদ্ধা জানাতে কিন্তু আরেকটি ভারতীয় সঙ্গীত জগতে আর এক কিংবদন্তিকে, তিনি আর কেউ না, তিনি হচ্ছে আরটি বর্মন। মুম্বাই এক প্রোডাকশন হাউস থেকে নাকি প্রসেনজিৎকে অর্থাৎ জোট বেঁধে নাকি এই আরটি বর্মন একটি ছবি তৈরি করার প্রস্তাব জানিয়েছেন এবং তার জীবনের উপরে, এবং সেই মুভিটি নাকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনয়ও করতে চলেছেন। এই যে আরডি বর্মন যে গল্পটি নেওয়া হবে, সেই গল্পটি নেওয়া হয় কিন্তু খগেশ দেব বর্মনের লেখা একটি বই, যা বইটির নাম দেওয়া হয়েছিল আরডি বর্মন দ্য প্রিন্স অফ ম্যাজিক। সেই বইটি থেকে নাকি অনুপ্রাণিত হয়ে নাকি এই ছবিটি করার সিদ্ধান্ত নিয়েছেন নাকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে ছবিটি যে ওয়েব সিরিজ প্ল্যাটফর্মে আসবে না ওই ছবিটি বড় পর্দায় রিলিজ করা হবে, সেই বিষয়ে কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। ছবিটি স্টার কাজ নিয়ে কিন্তু এখনও স্টার কাস্টিং নিয়ে কিন্তু এখনও আলোচনা হয়নি। এ বিষয়ে প্রসেনজিৎ তিনি জানিয়েছেন যে এই মুভিটি অবশ্যই হতে চলেছে, তবে প্রি প্রোডাকশনে কাজ চলবে, এবং এই ঘট মানে এই যে মুভিটি যে সমস্ত ঘটনা, সেই ঘটনা কিন্তু এখনও স্ক্রিপ্ট তৈরি হচ্ছে, এবং সেটি সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়ার পরে কিন্তু এই মুভিটি আমরা অবশ্যই দেখতে পাবো। তবে কবে দেখতে পাবো সেই সমস্ত কিন্তু তথ্য এখনও মধ্যে দেওয়া হয়নি, আর এই সমস্ত তথ্য যদি এসে থাকে তবে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো, এবং এই ছবিতে কে কে অভিনয় করবে তাও কিন্তু আমি জানিয়ে দেবো। এবং ভিডিওটা কিন্তু আছে এই পর্যন্ত, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।